আমি বেরোয় দেখি যে আমাদের গুলিস্তানের রাস্তা এত বড়, অর্থাৎ ফুটপাতে কাউকে বসতে দেয় নাই, এই কারণে রাস্তাটা বড় হয়ে গেছে অরিজিনাল জিনিস যেটা, তো সেটা তো আমরা পেলাম না। এটা কারা করে? এখানে ওই আপনার প্রশাসনিক এবং রাজনৈতিক ছত্রচ্ছায়া, এই দুইটা আর কিছুই না, প্রশাসন এবং রাজনৈতিক কর্মকর্তা, এই তা এই দুইটি কারণে হয়। এটাও গভর্নমেন্টই যদি সিদ্ধান্ত নেয় যেটা করব তারা করতে পারে এবং করতে পেরেছে। খন্দকার রুহুল আমিন মালব ভাই অনেক আশাবাদী মানুষ, ইতিবাচক মানুষ, আমরা তার সঙ্গেও আশাবাদী হতে চাই, কিন্তু এই চাঁদাবাজদের দৌরাত্ম থামাবে কে? মালব ভাই কিছু উদাহরণ দিলেন যে বিভিন্ন সংগঠন নামে বেনামে বিভিন্ন জায়গায় একটি পণ্যবাহী ট্রাক কারণ বাজার আসলে যদি তাকে 10-12 হাজার 20 হাজার টাকা বেশি গুনতে হয়, এই টাকাটা কার পকেট থেকে যায়? জি, যে কথাটা বললেন, প্রকৃতপক্ষে এটা কমাবে কে? এই যে বললেন যে চাঁদাবাজি বাইট, এটা কি কোনো আমরা প্রাইভেটলি কোনো কিছু আমরা করতে পারবো? এটা তো অবশ্যই সরকারই করতে হবে এবং সরকারের সেই প্রশাসনিক ক্ষমতাও আছে, ইজিলি করা যায়, ইচ্ছা করলে করা যায়। আজকে গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বঙ্গভবনে আসছিলেন, তা গুলিস্তান এলাকা আমার ব্যবসা বাণিজ্য, তো কালকে আমি দেখলাম যে আমাদের রাস্তাঘাট ফুটপাত খুব সুন্দর ফ্রেশ, মানে মনে হলো যে রাস্তা এত বড়, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি বেরোয় দেখি যে আমাদের গুলিস্তানের রাস্তা এত বড়, অর্থাৎ ফুটপাতে কাউকে বসতে দেয় নাই, এই কারণে রাস্তাটা বড় হয়ে গেছে অরিজিনাল জিনিস যেটা, তো সেটা তো আমরা পেলাম না। এটা কারা করে? এখানে ওই আপনার প্রশাসনিক এবং রাজনৈতিক ছত্রচ্ছায়া, এই দুইটা আর কিছুই না, প্রশাসন এবং রাজনৈতিক কর্মকর্তা, এই তা এই দুইটি কারণে হয়। এটাও গভর্নমেন্টই যদি সিদ্ধান্ত নেয় যেটা করব তারা করতে পারে এবং করতে পেরেছে। তো এখানে আমি আগের একটু কথা বলতে চাচ্ছি, তা হলো এই যে 7টি কোম্পানিকে আমরা সাধুবাদ দিচ্ছি, ভালো কথা, কিন্তু তারপরও যে সরকার সহযোগিতা করছে না প্রতিটা ক্ষেত্রেই করছে। আমরা আপনাদের এখানে 2 থেকে 2.5 মাস আগে যখন আমাদের এখানে আপনারা ডেকেছিলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে, এবং এই কথাটা আসছিল যে সামনে রমজান মাস আসছে, আমরা কিন্তু গলা ফাটিয়ে বলার চেষ্টা করেছি আমাদের চকবাজার, মৌলভীবাজার, খাদুনগঞ্জ, এখানে আমরা ছোটোখাটো এলসি করতে দেন, কিন্তু এলসি খুলতে কিন্তু দেয়নি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য তো দেয়নি তারা, কিন্তু ওই 7টি কোম্পানি কিন্তু ঠিকই তারা খুলেছে। এখন তো আপনি বললেন কিছুদিন আগে যে এখন তো খুলতে দিয়েছে, এলসির হার বাড়ছে, এলসির হার বেড়েছে। মালব ভাই বলল যে এখন যদি খুলতে যান কবে আসবে, রমজান মাসের পরে আসবে তাই না? আপনার রমজান মাসের পরে আসবে, তা রমজান মাসের পরে আসলে তার আপনার লাভটা কি? এটা আপনি দেখেন, আমরা তো দ্রব্যমূল্যের কথা বললাম, আমি দ্রব্যমূল্যের সাথে আরেকটু অ্যাড করতে চাই, যেটা আমরা সাধারণত খেটে খাওয়াটা লোক এবং সাধারণ জনগণ বেশি এফেক্টেড যেটা হয়, এই যে আপনার এলপি গ্যাসের মাধ্যমে যেটা আছে, তারা দেখেন বড় বড় কোম্পানি কিন্তু এখানে ঠিকই দিয়ে দিচ্ছে, কিন্তু যে ডিলাররা তারা কিন্তু এইভাবে কারসাজি করে, আপনি যেখানে 1900 টাকা বলা আছে যে 1895 টাকা এটা ডিলারদের কাছে দিয়ে দিচ্ছে, সেখানে তারা 2100 টাকা করে বিক্রি করছে, এটা কিন্তু বড় কোম্পানি কিছু করছে না, এটা কিন্তু ওই যে ডিলাররা ডিলার এটা কারসাজি করছে। তো এখানে আমি মানে আপনাদের প্রত্যেকটা কর্মকাণ্ডে সরকারের যে মনিটরিং করা দরকার, যে কথাটা বললাম সত্যি মনিটরিং করা দরকার প্রত্যেকটা ক্ষেত্রে। তো এই কারণে আমি মনে করছি যে এই ডিলার সিস্টেমটা এটা তুলে দেওয়া যায় কি না, কারণ ডিলার তো সে নিয়ে মন মতো সে ব্যবসা করছে, আর বড় বড় কোম্পানি ঠিকই তারা দিচ্ছে অন টাইমেই দিচ্ছে এবং দাম যেটা সরকার নির্ধারণ করেছে সেটাই দিচ্ছে, কিন্তু ডিলাররা এটা কারসাজি করছে। এই কারণে আমার বলার উদ্দেশ্যটা যে নিচের লেভেল থেকে আরম্ভ করে উপরের লেভেল পর্যন্ত সরকার কিন্তু উইংস আছে, যে নাই যে কারণ করতে পারে, প্রত্যেকটা উইংস আছে, তাদের দায়িত্ব পালন করা দরকার, কোথায় কী করতে হবে। ওই যে সিম্পল আপনার মাছ থেকে আরম্ভ করে শাকসবজি প্রতিটা ক্ষেত্রে কিন্তু মনিটরিং করা যায়, এবং এবার এলপি গ্যাস বলে না যে কোনো জিনিস, কারণ আমরা তো সাধারণত দেখা যায় এখন ঠিকমতো গ্যাস পাচ্ছি না, আমরা বাতাসের দামই তো দিচ্ছি আর কি, মানে বাতাস যায় সেটার আমরা বিল পরিশোধ করছি। তো এই কারণে আমি বলতে চাচ্ছি যে আমাদের প্রতিটা ক্ষেত্রে আমাদের সরকার যেটা ব্যবসায়ীদের নিয়ে সমন্বয় যদি করতে পারে, যেমন দেখেন আমি কয়েকদিন আগে দেখলাম আমাদের FBCCI-এর মাননীয় সভাপতি, উনি অবশ্যই বাণিজ্য মন্ত্রী বা অন্যভাবে আপনার সেই আপনার ব্রাজিলের মতো ওখানে গিয়েছে, একটা দেশে গিয়েছে যে কীভাবে আমাদের এখানে গম জাতীয়, ভুট্টা জাতীয় বা এই ধরনের কিছু আপনার আনা যায় তাড়াতাড়ি, কীভাবে আনা যায়। এই যে এখানে হয়েছে কি যে সরকার ব্যবসা এবং সমন্বয় যদি আগে চিন্তা করে দায়িত্ব পালন করে, তাহলে কিন্তু আপনার কোনো জিনিসের অভাব হওয়ার কথা না। এবং আমাদের এই 3 জন বক্তাই খুব বললেন যে আমরা অ্যাকচুয়ালি সেরকম কোনো বিপদে নাই, আমিও সেটা মনে করি, কিন্তু আমি
স্ট্রংলি মনিটরিং লাগবে। আর সত্যি কথা, সাধারণ জনগণ কিন্তু অ্যাকচুয়ালি না বিশ্বাসে আছে। কেন, একটা সাধারণ আমাদের বা একটা ফ্যামিলি দেখেছি আপনার মিনিমাম 30,000 টাকা নিচে সে কোনোভাবেই চলতে পারে না, সর্বনিম্ন। কিন্তু একজন MBA পাশ করা ছেলে, তাকে আমরা বেতন দিচ্ছি 15,000, 18,000 বা 20,000 টাকা, তো কীভাবে সে তার সংসার চালাবে? আর এর নিচে লেভেলে যারা আছে তাদের তো আরও প্রবলেম। এই কারণে বাধ্য হয়ে তারা মানে অন্য অন্য দুর্নীতিতে বা অন্য অন্য কাজে তারা ব্যয় করে। এই কারণে আমি বলতে চাচ্ছি যে আমাদের দ্রব্যমূল্যর যে বৃদ্ধিটা, বৃদ্ধির সাথে সাথে আমাদের ইনকামটাও যেন বাড়াতে পারি। এই দিকে যদি আমরা ব্যবসায়ী যারা আছি, সরকার অবশ্যই সেরকম দায়িত্ব আমাদের উপরে দিবে, সেইভাবে সুযোগ দিবে, তাহলে সেটা আমরা দায়িত্বটা পালন করতে পারবো আমি মনে করি। খন্দকার হলামিন, আমরা আর একটা বিরতি নেব, বিরতির পরে আবার আসবো।